শহর অঞ্চলে সবুজ খোলা মাঠের অভাবে বিদ্যালয়ের উঠানেই শুরু হলো পাড়ার শিক্ষালয়। তীব্র রোদে ক্লান্ত খুদে পড়ুয়ারা। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বিদ্যালয়গুলিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু হয়েছিল আগেই। পাক প্রাথমিক সপ্তম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পঠন পাঠন শুরু হয়েছে আজ থেকে পাড়ায় পাড়ায় শিক্ষালয়। প্রায় ২২ মাস পর পঠন পাঠন শুরু হয়েছে। কোভিড বিধি মেনে খোলা আকাশের নিচে শুরু হয়েছে পঠন পাঠন, তবে সেগুলো অবশ্যই গ্রামাঞ্চলে। শহরাঞ্চলে খোলা মাঠ, উন্মুক্ত আকাশের বড়ই অভাব, তাই স্কুলের উঠানেই এ ধরনের শিক্ষালয়ের ব্যবস্থা করা হয়েছে। অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানালেও তীব্র রোদে শিশুরা অসুস্থ হয়ে যাচ্ছে বলে তাদের দাবি। আর এ কথা মানলেও শিক্ষক শিক্ষিকারা নিজেরাও অনেক অভিভাবকেই প্রশ্ন করলেন, বিদ্যালয়ের বাহিরে অমনোযোগী হয়ে পড়ে তারা। এই বিষয়ে অবশ্যই শিক্ষক শিক্ষিকারা জানান, আপাতত প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে কয়েকদিন চলুক, তারপর তা থেকে শিক্ষা নিয়ে সরকার নিশ্চয়ই নতুন কিছু চিন্তা ভাবনা করবেন। আনন্দ নিকেতন শিশু বিহার। কেমন লাগছে এখন স্কুলে এসে? ভালো লাগছে। কেন, বাড়িতে ভালো লাগতো না? না না, স্কুলে ভালো লাগে। হ্যাঁ। কেন স্কুলে ভালো লাগে? কেন পড়া থাকে? পড়া থাকে। বাড়িতে পড়াশোনা শুরু হয় না? হ্যাঁ হয়। বাড়িতে কে কে আছে? বাবা মা দাদু। কিসে পড়ো? আনন্দ নিকেতন শিশু বিহার। তোমার নাম? দিয়া বসাক। রোদ লাগছিল তো, কি করলে এখন? পেছনে আসলে। এখন ঠিক লাগছে শরীর? ওখানে থাকতে কি শরীরের মধ্যে কিরম লাগছিল? আচ্ছা, কি নাম তোমার, কোন ক্লাসে পড়ো? ক্লাস সেভেন। কি নাম? খুবই আনন্দিত, কারণ বাচ্চারা একটু স্কুলে আসতে পারলো, কিন্তু এইভাবে রোদ দূরে এরকমভাবে একভাবে টানা বসে থাকাটা এটা বাচ্চাদের পক্ষে খুবই খারাপ, কারণ ওদের শরীর টরীর খারাপ হতে পারে। এতক্ষণ জল না খেয়ে থাকায় টানা রোদ দূর, মুখে মাস্ক পরে ওদের কষ্ট হবে। তো সেটা বলেছেন শিক্ষক? হ্যাঁ, স্যারেদের বলেছি। এখন দেখুন করবে। কি নাম আপনার? জ্যোতি নন্দী। বাচ্চা? কঙ্কনা নন্দী। কোন ক্লাসে পড়ে? শিশু শ্রেণীতে ভর্তি হয়েছে। বাচ্চাকে ভর্তি করেছেন কবে? আমি ভর্তি করেছি এই ডিসেম্বরে ভর্তি করেছি। এই প্রথম? হ্যাঁ, প্রথম স্কুলে এসে। কেমন লাগছে স্কুলে এসে? খুব ভালো লাগছে। কিন্তু বাচ্চা যে রোদে বসে আছে, এদের শুতে শরীর ওদের খারাপ হতে পারে, শরীর কষে যাবে, এরপরে ওদের নিয়ে টানা পড়ানো হবে। আমাদের একটু যদি ছাওয়া বা একটু ভালো জায়গায় যদি বসতে পারে ওরা খুব ভালো হয়। আপনার নাম? আমার নাম কৃষ্ণা কুণ্ডু স্বর্ণকার। বাচ্চার নাম? সৌভিক কুণ্ডু। কোন ক্লাসে পড়ে? শিশু শ্রেণীতে ভর্তি হয়েছে। তাকে সাধুবাদ জানাই, খুবই ভালো। এতদিন লকডাউনের মধ্যে বাচ্চারা অনেক অসুবিধায় পড়েছে, অনেকটা পিছিয়ে পড়েছে। এভাবে শুরু হোক ঠিক আছে, কিন্তু ওদের তো শরীরের দিকে একটু নজর দিতে হবে। প্রথমত ওই রোদের রিফ্লেকশনটা হচ্ছে বইয়ে, ওটাতে চোখের ক্ষতি হবে, আর রোদ দূর লাগছে, প্রত্যেকটা বাচ্চা ঘাম ঘেমে যাবে, অসুস্থ হবে। এইটার একটু ব্যবস্থা করা গেলে বাকিটা সব ঠিক। বলেছেন শিক্ষকদের? বলেছেন? না না, আমি এখনো বলিনি। বলবেন তো। হ্যাঁ। আপনার নাম? সোমা পাল। বাচ্চার নাম? অনুষ্কা পাল। কোন ক্লাসে পড়ে? ওয়ান। কোন স্কুল এটা? শান্তিপুর মেন স্কুল। ক্লাস করাতে কি বাচ্চাদের কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমরা ক্লাস করালাম, আমরা বসলাম এখানে একদম মেঝেতে, মাটিতে আসন নিয়ে বসলাম, কিন্তু তীব্র রোদ, বাচ্চারা এতক্ষণ তীব্র রোদে থাকতে পারছে না, এত বছর পরে প্রথম দিন রোদের জন্য তাদের একটু অসুবিধা হচ্ছে, ফাঁকা ফাঁকা করে বসেছে এবং টানা এতক্ষণ থাকতে অসুস্থ হয়ে পড়বে বাচ্চা। এরকম কতজন? কতজন? প্রায় দশ বারো জন হয়ে গেল রোদে থাকতে পারছে। হ্যাঁ, ওই যে পিছনে বসেছে তারা। আচ্ছা, দশ বারো জন। মানে আপনার নাম আর পরিচয়? আমি শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার গৌরী রায়মন্ডল। শিক্ষা দপ্তরের যে সার্কুলার তাকে মান্যতা দিয়ে শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল শান্তিপুরে আমরা আজকে এই শিক্ষালয়, পাড়ায় যে শিক্ষালয় এটা শুরু করলাম। আমরা এখানে পড়াচ্ছি, ক্লাস সেভেন রয়েছে, অন্যান্য ক্লাস ক্লাসরুমে আছে, ইংলিশ মিডিয়ামও আমাদের ওখানে হচ্ছে, বাংলা যে ইংলিশ মিডিয়াম আছে পিছনের মাঠে ওটা দেখবেন হচ্ছে, এবং আমরা এটাকে সার্কুলারে মান্যতা দিয়েছি। দেখি কীভাবে ওরা নেয়। ওরা এসছে আজকে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে, গার্জেনরা এসেছিলেন,
অভিভাবক অভিভাবকদের সাথেও কথা বলেছি এবং তারাও উৎসাহিত, তারাও আজকে খুব এক্সাইটেড। আমরা তো অনেকদিন পর স্কুলে বাচ্চাকে নিয়ে আসতে পারলাম, যেন এটা স্যার রেগুলার হয়, এটা যেন আর বন্ধ না হয়। আমি বললাম ওপরে আপনি প্রার্থনা করুন করোনা যেন দূর হয়ে যায়, আস্তে আস্তে করোনার কাপটা তৃতীয় ঢেউ নেমে যাচ্ছে। আমরা এবার এই চ্যালেঞ্জ নিয়েছি, এবার আর বন্ধ করব না, চলুক এইভাবে আমরা ছাত্রদের নিয়ে আগের মতো ব্যবস্থায় যাতে ফিরে আসতে পারি। এখন প্রশ্ন হচ্ছে ওরা পড়ুক, যদি ওরা কোনো সমস্যা বলে তখন দেখা যাবে। স্যার এমনও তো বাচ্চা আছে যে প্রথম এবার স্কুলে আসলো, এরকমও তো আছে? হ্যাঁ আছে তো বটে, তাদেরও নিয়েছি, আজকে হয়তো নেই। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।